আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নামের কিছু বর্ণনা আমি পেশ করব। হালকা আজাব দেওয়ার জন্য কোনো কোনো অপরাধীদের পায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে। নোমান বিন বাতারি খুতবার অবস্থায় বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে ওই ব্যক্তির যার পায়ের নিচে দুটি আগুনের আঙ্গার রাখা হবে, যার ফলে তারা মস্তিষ্ক গলে গলে পড়তে থাকবে। জাহান্নামীদের অবস্থা, জাহান্নামের আজাবের কারণে জাহান্নামীরা চিৎকার করে ভয়ানক আওয়াজ করতে থাকবে, আর সেখান এত হটগোল হবে যে এর ফলে কোনো আওয়াজই স্পষ্ট করে কানে শ্রবণ করা যাবে না। তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না। সূরা আম্বিয়া 100 নম্বর আয়াতে উল্লেখিত আছে, জাহান্নামের কাফেরদের একটি দাঁত বহুত পাহাড়ের সমান হবে। জাহান্নামে কাফেরের চামড়া 3 দিন চলার রাস্তার সমান মোটা হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে কাফেরদের দাঁত বা বিষাক্ত দাঁত বহুত পাহাড়ের সমান হবে, আর তার চামড়া 3 দিন চলার রাস্তার সমান মোটা হবে। অহংকারী ব্যক্তির জাহান্নামের পিপীলিকার শরীর ন্যায় তুচ্ছ শরীরে শরীর দেওয়া হবে। আমার বিন সুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে, তিনি নবী করিম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, কিয়ামতের দিন অহংকারীদের পিপীলিকার ন্যায় মানব আকৃতি নিয়ে ওঠানো হবে, সর্বদিক দিয়ে তার উপর লাঞ্ছনা ছাপ থাকবে। জাহান্নামে এক বন্দিখানার দিকে তাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, তার নাম হবে ফুলাস, উত্তপ্ত আগুন তাকে ঘিরে থাকবে, আর তাকে জাহান্নামের শরীর থেকে নির্গত কাশি ও রক্ত পান করতে দেওয়া হবে, তাকে পিনাতুল খাবার বলা হবে। যার অন্তরে বিন্দু পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করা হবে, তখন জাহান্নাম থেকে তাদেরকে বের করা হবে, আর তারা জ্বলে 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 কয়লার মতো হয়ে যাবে, তখন তাদেরকে আবার হায়াত বর্ণনাকারী মালিক এ দুটি শব্দের কোনো একটি বাক্য সংগ্রহ করেছে, নামক